আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা গত ক্লাসে ট্রান্সলেশন করেছিলাম, তাই না? তো আমরা আজকে আর কিছু ট্রান্সলেশন করব। দেখো আমি বোর্ডে লিখে ফেলেছি, তো চলো আমরা পড়ি সময় নষ্ট না করে। দেখো নাম্বার এফ আমরা ওই দিন ই পর্যন্ত পড়েছিলাম, আজকে এফ থেকে। আই টি ইট, আই এস ইজ, এ এ এ এ পি ল্যাম, ইট ইজ এ ল্যাম। এটার বাংলাটা দেখি, এ টয়লেটটা এটা, এ কট অরশটি একটি, প্রদীপ পর অফলা দীপ ক্রিকার প প্রদীপ, এটা একটি প্রদীপ। তাহলে ইট ইজ এ ল্যাম্প, এটা একটি প্রদীপ। এরপরে নাম্বার জি, টি এইচ ডি এইচ এ টি হ্যাট, আই এস ইজ, বি এল ইউ ই ব্লু, বি হ্যাট ইজ ব্লু, টু পি টি নীল, টর শিখর টু পর শিখর পি টল শিখাটি টুপিটি নীল, নীলকার ল নীল টুপিটি নীল, দি হ্যাট ইজ ব্লু টুপিটি নীল। এরপরে নাম্বার এইট, আই টি ইট, আই এস ইজ, এ ক্লক, সি এল ও সি কে ক্লক, ইট ইজ এ ক্লক, এটা এ টয়টা এটা, এ ক টল শিখাটি একটি ঘড়ি, ঘ টল শূন্য র শিকার ঘড়ি, এটা একটি ঘড়ি। এরপরে নাম্বার আই, টি এইচ ডি বি ও ওয়াই বয় দি বয়, আই এস ইজ ফ্যাট, এফ এ টি ফ্যাট, দি বয় ইজ ফ্যাট, ছেলেটি ছ একার ল একার টর শিকারটি, ছেলেটি মোটা ম ওকার ট আকারটা মোটা, ছেলেটি মোটা, দি বয় ইজ ফ্যাট, ছেলেটি মোটা। টি এইচ ডি আর ও এস ই রোজ, আই এস ইজ আর ই ডি রেড, দি রোজ ইজ রেড, গোলাপটি লাল, গ ওকার ল আকার প গোলাপ, টর শিখাটি গোলাপটি, ল আকার ল লাল গোলাপটি লাল। তাহলে চলো আমরা প্রথম থেকে আবার পড়ি, ইট ইজ এ ল্যাম্প, এটা একটি প্রদীপ, দি হ্যাট ইজ ব্লু টুপিটি নীল, ইট ইজ এ ক্লক এটা একটি ঘড়ি, দি বয় ইজ ফ্যাট ছেলেটি মোটা, দি রোজ ইজ রেড গোলাপটি লাল। তো তোমরা কি করবে, এই পাঁচটা ট্রান্সলেশনও কি করবে, তোমরা অবশ্যই এইচ ডাব্লিউ করে রাখবে, তোমাদের এইচ ডাব্লিউ খাতায় এই ট্রান্সলেশনগুলো তুলে ফেলবে। আমরা আরেকটা বার পড়ি, আই টি ই আই এস ইজ, এ এল এ এম পি ল্যাম্প, ইট ইজ এ ল্যাম্প, এভাবে বানান করে পড়বে, তাহলে ইংলিশটা যেমন শেখা হবে বাংলাটাও শেখা হবে। এ জয়কারটা এটা, এ কর অবশিষ্টটি একটি প্রদীপ, কর অফলা দীপ কুইকার ক প্রদীপ, এটা একটি প্রদীপ, ইট ইজ এ ল্যাম্প, এটা একটি প্রদীপ। টি এইচ ডি এইচ এ টি হ্যাট, আই এস ইজ ব্লু, বি এল ইউ ই ব্লু, ডি হ্যাট ইজ ব্লু টুপিটি নীল, টর শিখর টু পর শিখর পি টর শিখর পি টুপিটি নীল, ন দীপ কুইকার ল নীল টুপিটি নীল। এরপরে হচ্ছে আই টি ইট, আই এস ইজ, এ সি এল ও সি কে ক্লক, ইট ইজ এ ক্লক, এটা একটি ঘড়ি, এ কয়টা এটা, এ ক দর্শিকাটি একটি ঘড়ি, ঘ দর্শনর রশিকার ঘড়ি, এটা একটি ঘড়ি, ইট ইজ এ ক্লক, এটা একটি ঘড়ি। টি এইচ ডি বি ও ওয়াই বয়, আই এস ইজ ফ্যাট, এফ এ টি ফ্যাট, দি বয় ইজ ফ্যাট, ছেলেটি মোটা, ছ একার ল একার টর শিকার ছেলেটি মোটা, ম ওকার টয় কাটা মোটা, দি বয় ইজ ফ্যাট ছেলেটি মোটা। টি এইচ ডি আর ও এস ই রোজ, আই এস ইজ আর ই ডি রেড, দি রোজ ইজ রেড গোলাপটি লাল, গ ওকার ল আকার প টর শিকাটি গোলাপটি, ল আকার ল লাল গোলাপটি লাল, দি রোজ ইজ রেড গোলাপটি লাভ। তো তোমরা এগুলো আগে শিখবে, শিখে এইচ ডাব্লিউ খাতায় তুলে ফেলবে। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো দেখো এখন আমরা চলে এসেছি গণিত পাঠ নিয়ে। তোমাদের গণিতের সিলেবাস সম্পূর্ণ শেষ করে ফেলেছি আমরা, তাই না? আশা করছি আমাদের সাথে সাথে তোমরাও শেষ করেছো। তো আজকে থেকে যে পাঠগুলো আমরা দিব সেগুলো হচ্ছে আগের পাঠগুলো পুনরায় দেব, তাই আজকে থেকে যে ক্লাসগুলো হবে সেগুলোর কোনো
এইচডব্লিউ থাকবে না তোমাদের জন্য, আজকে থেকে তোমাদের কোনো এইচডব্লিউ থাকবে না। তো তোমরা কি করবে, সবগুলো বাসায় পড়বে এবং বারবার সিডব্লিউ খাতায় চর্চা করবে। চলো তাহলে দেখি আমরা আজকে কি পড়ছি। আমরা আজকে পড়ছি কথায় লেখো। এই দেখো আমি এখানে লিখে ফেলেছি, আমরা আজকে পড়ছি কথায় লেখো। আমি তোমাদের সুবিধার জন্য বোর্ডে লিখে ফেলেছি, চলো আমরা একটু দেখি। 3.1.31 এ ক তরফলা রসিকার কালব্যস, 31 32 ব তরফলা রসিকার কালব্যস, 32 33 ত একার তরফলা রসিকার কালব্যস, 33 34 চ ওকার তরফলা রসিকার কালব্যস, 34 পঁয়ত্রিশ, পঁয়ত্রিশে খেয়াল করো চন্দ্রবিন্দু আছে একটা, প চন্দ্রবিন্দু অন্তস্তীয় তরফলা রসিকার কালব্যস, 35 36 ছ তরফলা রসিকার কালব্যস, 36 37 দেখো আবার একটা চন্দ্রবিন্দু আছে, তার দন্দস্য আকার চন্দ্রবিন্দু, রস্যই তরফলা রসিকার কালব্যস, 37 38 সরেয়া ট তরফলা রসিকার কালব্যস, 38 39 দীর্ঘ দন্ত্য ন চ লয় রসিকার কালব্যস, 39 তারপরে একদম শেষে কি 40 চ লয় রসিকার কালব্যস, 40 তাহলে 3.1.31 3.2.32 3.3.33 3.4.34 3.5.35 3.6.36 3.7.37 3.8.38 3.9.39 4.10.40 এবার আসি এখানে দেখো 3.1.31 31 3.2.32 THIRTY 30 TWO 2 32 এগুলো ছিল কথাই লেখো। অঙ্কে লেখোটা কিভাবে হবে চলো আমরা একটু দেখি। এবার আসো দেখো আমরা অঙ্কে লেখোটা কিভাবে লিখবো। যখন আমরা কথায় লিখো লিখেছি সংখ্যাটা কি ছিল, বাম পাশে ছিল, আর যখন অঙ্কে লিখো দেখো আমি সংখ্যাটা কি করেছি, বানানের ডান পাশে নিয়ে দিয়েছি। তোমরা এই জিনিসটা ভুল করছো অনেকে, তাই তোমরা একটু খেয়াল করবে যখন অঙ্কে লিখো বলবে অঙ্কের যে সংখ্যাটা সেটা অবশ্যই ডান পাশে থাকবে, আর কথায় লিখো বললে বানান যেটা সেটা অবশ্যই ডান পাশে থাকবে। এইটা একটু অবশ্যই খেয়াল করবে এবং আমার সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারাও একটু বাচ্চাদেরকে জিনিসটা বুঝিয়ে দিবেন, যেহেতু ওদেরকে আমরা হাতে কলমে দেখাতে পারছি না। চলো তাহলে আমরা দেখে ফেলি, 31 কততে হয়, 3.1 32 3.2 33 3.3 34 3.4 35 3.5 36 3.6 37 3.7 38 3.8 39 3.9 40 4.0 বা 4.10 31 31 32 32 33 33 34 34 35 35 36 36 37 37
440. তো এগুলো তোমাদের শুধু এখন রিভিশন হচ্ছে, তোমরা এগুলো আগে পড়েছো তাই আমি বেশি পড়াচ্ছি না, এগুলো তোমরা অলরেডি পড়ে ফেলেছো, এক্সএপিও পড়ে ফেলেছো আমি আশা করছি, যারা করনি তারা অবশ্যই শেষ করে ফেলবে, আর কয়েকদিনের মধ্যেই আমরা তোমাদের বাড়ির কাজ জমা নিব। তাই তোমরা কি করবে, এগুলো সব এক্সএপিও পড়ে রাখবে। আজকে তোমাদের কোনো এক্সএপিও থাকছে না, আজকে কোনো এক্সএপিও থাকছে না। তো তোমরা কি করবে, এগুলো অবশ্যই বাসায় আবারও চর্চা করবে এবং বেশি বেশি করে পড়বে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।